মনোরম সৌন্দর্যে ভরপুর অসংখ্য দ্বীপ উপদ্বীপ ছড়িয়ে আছে আমাদের এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে। দ্বীপ শব্দটি শুনলে আমাদের মনে প্রথমেই ভেসে ওঠে অপূর্ব এক স্বর্গীয় দৃশ্যের ছবি। অধিকাংশ দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পৃথিবীতে এরকম অনেক সবুজ, সুন্দর ও নির্জন দ্বীপ আছে যেখানে ছুটি কাটাতে অনেকেই চলে যান। ধরুন এমনই এক দ্বীপে ছুটি কাটাতে গিয়ে দেখলেন সেটা পুরোটাই সাপের দ্বীপ, তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুব ভয় লাগবে, রাইট? সারা বিশ্বে এমন কিছু অদ্ভুত দ্বীপ রয়েছে যেখানে অপার্থিব সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। ব্রাজিলের স্নেক আইল্যান্ড তেমনই একটি সাপে ঘেরা রহস্যময় দ্বীপ। আটলান্টিক মহাসাগরে অবস্থিত জনমানবহীন এই দ্বীপে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের বসবাস। 1920 সালের পর থেকে জনসাধারণের জন্য এই দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করা হয় ব্রাজিল সরকারের নৌবাহিনীর পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা জানব এই দ্বীপ নিয়ে নানান অজানা তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনি মুগ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে 21 মাইল দূরে এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলোর মধ্যে একটি, যার নাম ইহা দি কুইমাডা গ্রান্ডি। দ্বীপটির আয়তন প্রায় 4,30,000 বর্গমিটার। 110 একর এই দ্বীপের প্রায় 62 একরই রেইন ফরেস্টে ঢাকা, আর এর বাকি অংশে রয়েছে বিভিন্ন ছোট বড় পাথর ও বিস্তীর্ণ তৃণভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে দ্বীপটির উচ্চতা প্রায় 206 মিটার। সাও পাওলোর সমুদ্র ঘেঁষা অপরূপ নৈসর্গিক এই দ্বীপে কোনো মানুষের জনবসতি নেই। দ্বীপের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত রয়েছে শুধুই সাপের বিচরণ। এখানে সাপের সংখ্যা নিয়ে অনেকেরই অনেক মতের পার্থক্য রয়েছে। কেউ মনে করেন 4,30,000 বর্গমিটারের এই দ্বীপে কমপক্ষে 4,30,000 সাপ রয়েছে, অর্থাৎ হিসাব করলে দেখা যায় প্রতি বর্গমিটারে একটি করে সাপ আছে। ধারণা করা হয় যে প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু আজ থেকে প্রায় 10,000 বছর আগে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ডের থেকে আলাদা হয়ে যায়। ফলে সাপগুলো দ্বীপেই আটকে পড়ে এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে জনসংখ্যায় বাড়তে থাকে। এই দ্বীপে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ গোল্ডেন লাঞ্চেড ভাইপার একমাত্র এখানেই দেখা যায়। ব্রাজিলিয়ানরা এদের বলে ফার্ডিল্যান্স। অত্যন্ত বিষাক্ত এই সাপটি পিট ভাইপার প্রজাতির। 2015 সালের এক গবেষণায় জানা যায় স্নেক আইল্যান্ডে 2,000 থেকে 4,000 মতো বিষাক্ত গোল্ডেন লাঞ্চেড রয়েছে। এরা লম্বায় প্রায় 1 থেকে 2 মিটার, অর্থাৎ প্রায় 3 থেকে 6.5 ফুট হয়ে থাকে। এদের গায়ের রং উজ্জ্বল হলুদাব ও বাদামি বর্ণের, তবে সর্বোচ্চ 46 ইঞ্চি সাপও এই দ্বীপে দেখা যায়। জনমানবহীন এই দ্বীপে এরা সাধারণত পাখি খেয়ে বেঁচে থাকে, যা এই সাপগুলির প্রধান খাদ্য। দ্বীপের সবুজ গাছগাছালিতে যেসব ছোট ছোট পাখি বিশ্রামের জন্য এসে বসে সেই পাখিগুলোই এদের শিকার হয়, তবে টিকটিকিও এদের অন্যতম খাবার। 1909 সালে জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপে একটি লাইট হাউস তৈরি করা হয়। সে সময় লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য ব্রাজিলিয়ান নেভির একজন অফিসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে এই দ্বীপেই ছিলেন, কিন্তু পরবর্তীতে ওই পরিবারের সবাই সাপের কামড়ে মারা যায়। কয়েকদিন পর নেভির অফিসাররা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। এরপর থেকেই লাইট হাউসে অটোমেটিক সিগন্যালের ব্যবস্থা করা হয়। তবে লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য এখনও প্রতি বছর একবার হলেও এই দ্বীপে যেতে হয়। বর্তমানে ব্রাজিলিয়ান নেভির অফিসাররা ছাড়াও সাপের এই রাজ্যে সাপের উপর গবেষণা করতে কিছু গবেষকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কারণ জীববিজ্ঞানী ও গবেষকদের জন্য এই দ্বীপটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন্ত পরীক্ষাগার। স্নেক আইল্যান্ডে সাপের একছত্র আধিপত্য থাকলেও খাদ্যাভাব এবং দ্বীপের প্রাকৃতিক পরিবেশের কারণে সাপের সংখ্যা অনেকটাই কমে গেছে। সো বন্ধুরা, ব্রাজিলিয়ান সরকার যদি আপনাকে এই দ্বীপে প্রবেশের অনুমতি দেয়, তাহলে কি আপনি স্নেক আইল্যান্ডে যেতে চাইবেন?
কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে পরিচিত সবাইকেই জানিয়ে দিন স্নেক আইল্যান্ড সম্বন্ধে নানান অজানা তথ্যগুলো। পরবর্তীতে এরকমই ইন্টারেস্টিং ভিডিও